এত বেশি নিচ্ছিস কেন ভাই? আমি কম খাই ভাই, দেখেন আপনি কম খাস, তোর তো পুরো প্লেট বাই বাই করতেছে বাইরে। তো গতদিন ধরে মাসান আছি এই যে মুন্নার বাসায়, আর এর নাম এরা কি কেমন মনে পড়ে? বুসানের ভিডিও যারা দেখছেন তারা এই নম্র ভদ্র একটা ছেলেকে অল্প একটু মনে হয় দেখা গেছে, শরীফুল মল্লিক। তো এখন আমরা বের হয়েছি হচ্ছে ইফতার করার জন্য। ভাই আসেন, ফোনে বহুত কথা বলছেন, আমরা এখন যাই। তো এই যে ট্যাক্সিতে করে আমরা এখন যাবো রেস্টুরেন্টে। আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে আসছি, এখানে স্পেশাল মনে হচ্ছে চেয়ারগুলো। চেয়ারগুলোর ডিজাইন দেখেন, কাঠের সেই পুরোনো আমলের। বললে আমি বাসায় এত সুন্দর করে বানায় দিতে পারতাম। সবাই খাবার নেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমরা যেখানে আসছি এখানে আজকে বাফেটের ব্যবস্থা। বিরিয়ানি হচ্ছে, সিঙ্গাড়া, চিকেন, সম্ভবত খাসির হালিম হচ্ছে, এটা হচ্ছে, এটা চিকেন। মোটামুটি বিসমিল্লাহ করলাম খেজুর দিয়ে। আর এই যে কাঁচা খেজুরও আছে, জিলাপি। এই হলো টোটাল প্লেটের চেহারা। অনেক যুদ্ধ করতে হয়েছে কারণ অনেক মানুষের সিরিয়াল। এই যে আমরা চারজন মোটামুটি প্লেট সাজায় বসছি। এই যে শরীফুল, মুন্না, দেখি কার প্লেটের কী অবস্থা। এটা হচ্ছে আমার প্লেট, এটা হচ্ছে শরীফুলের প্লেট, খুব কম হয়ে গেছে শরীফুল। তারপরে মুন্না, মুন্নাও মোটামুটি একটা লেভেলে আছে। এত বেশি আমি কম খাই ভাই, দেখেন আপনি কম খাস, তোর তো পুরো প্লেট বাই বাই করতেছে বাইরে। আস সবশেষে চা, চাটা দারুণ, চাটা তো মজা দারুণ চা। ওটা বহুত দিন পরে দুধ চা খাইতেছে, তো টেস্টি ভালো। ফিনিশিংটা অনেক সুন্দর, মোটামুটি সবাই পেট ভরে খেয়েছে, এখন বসে একটু রেস্ট নিই। আমরা এখন আসছি আর্ট বক্সে, শরীফুল ওর S21 এর জন্য একটা ব্যাক পার্ট কিনবে। ওই দোকানে আমরা পাই নাই, তো একটা ব্যাক পার্টের দোকানে আসলাম। দেখেন অবস্থা, হাজার রকমের ব্যাক পার্ট, বারো প্রোর ক্যামেরার লেন্স কভারটা লাগিয়ে নিচ্ছে। বাই বাই শরীফুল আসছিল উলসান থেকে, তো এখন বাসে করে উলসানে চলে যাচ্ছে কারণ কালকে সোমবার কাজ করতে হবে। আমরা এখন যে মার্কেটের ভিতর থেকে হাঁটতেছি, এটা সম্পূর্ণ মাটির নিচে। এখন মোটামুটি 9:30 বাজে, যার কারণে অনেক দোকান বন্ধ হয়ে গেছে। এই যে মুন্না আসছে কিছু শপিং করার জন্য। কিচ্ছু বলবো না আমি, কিচ্ছু বলবো না। ১০০ আইটেমের বুফে মাত্র ৪৯৯ টাকা।
কিন্তু আজকে আমাদের 100 আইটেম ছিল না, অল্প কিছু আইটেম ছিল, কিন্তু আইটেমগুলো ভালো থাক ভালো হওয়া সত্ত্বেও বেশি টেস্ট লাগে না, যার কারণ ছিল ঠান্ডা। ঠান্ডা খাবার খেতে আসলে এখন আর ভালো লাগে না। তো আজকের দিনে আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ, আমরা এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এই পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগছে, পরবর্তী ভিডিওগুলো যদি মিস করতে না চান আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।